বঙ্গবাসীদের কেবল মাঠ দেখা অভ্যাস, মৃত্তিকার সামান্য স্তূপ দেখিলেই তাহাদের আনন্দ হয়। অতএব সেই ক্ষুদ্র পাহাড়গুলি দেখিয়া যে তৎকালে আমার যথেষ্ট আনন্দ হইবে, ইহাই আর আশ্চর্য কি? পরেশ, বাংলা কথা কিছু আছে ওদের? দেখো আছে, তবে সে বাংলা এখনো এক্সিস্ট করছে কিনা সেইটি সন্দেহ। প্ল্যান ট্ল্যান না করে আগে থেকে ঝিলির ব্যবস্থা করে পারতিস তো। বন্যরা বনে সুন্দর, শিশুরা মাতৃ করে, বোঝো? পৌঁছে যাবো না ম্যাক্সিমাম তিনটে? তোর জন্য হাঙ্গাম করে আসা, জানিস তো এত তো ঘাসও কই মাই। এখন আমার গাড়ির উপর পালাচ্ছে না, এগুলা কে বলে কে কাজে নিয়ে এসেছে সেটা গিয়েছে মানে? হ্যাঁ শোন শোন, আইডিয়াটা আমার, তোমরা সবাই সেটা অ্যাকসেপ্ট করেছো, তোকে কেউ ফোর্স করেনি তো আসতে? ফোর্স করবে কেন, ফোর্স করবে কেন? আমার ছুটি তাই আমি এসেছি। আর আমি ছুটি চাইলে পাবো না, তাই শেখ আমি বেকার। বাস ফুরিয়ে গেল, ফুরিয়ে তো গেল, কিন্তু সেই খড়কুতি কনস্ট্যান্ট খোঁজাচ্ছে। ওটা মাইন্ড করিস না, কলকাতা থেকে বাইরে এলে লোকের বয়সটা একটু কমে যায়, বুঝলি না? শেখর বাইরে দেখ,
বাংলার ভাটিখানায় যেই রূপ, পালামোর ভাটিখানায় সেই রূপ দেখিলাম না। পালামোর স্ত্রীলোকদের কখনো মাতাল হইতে দেখি নাই, তাহাদের মদের মাদকতা নাই এ কথাও বলিতে পারি না। সেই মদ পুরুষেরা খাইয়া সর্বদা মাতাল হইয়া থাকে। মেয়ে পুরুষ ফ্রিলি ড্রিঙ্ক করছে, একেবারে ওয়েস্টার্ন সোসাইটি। মেয়েদের ডেসক্রিপশন শুনবি? বল। সকলেই আবলুষের মতো কালো, সকলেই যুবতী। সকলেরই কোটি দেশে একখানি করিয়া ক্ষুদ্র কাপড় জড়ানো, সকলেরই কক্ষ বক্ষ আবরণ শূন্য। ওরে, তুই বাংলা থেকে একদম বেরোসনি। হাত তুলবে এই আদিম পরিবেশে দুদিন থাক, দেবি ঘাটা সব শুকিয়ে গেছে। আচ্ছা, তোদের কি এছাড়া অন্য কোন টপিক নেই? তোর এমন ভাব করেছিল আমি ছাড়া অন্য কেউ প্রেম করে না, সঞ্জয় করে বসে মেয়েটা করে না। তোকে বলছি এটার কারণ হলো বন্ধু হিসেবে তোর ব্যাপারটা তো আমরা ফিল করছি। আরে লেঙ্গি যদি মারতে হয় তো তুই মার, ও মারবে কেন? আমি মেরেছি, হয়েছে? আমি জানি না, তোমাকে বলতে হবে, আমি জানতে চাই। কি জানতে চাও? কি হলো, এমন কি হলো যাতে সমস্ত হঠাৎ চেঞ্জ করে গেল? সব কথা বলে যায় না, তুমি জোর করো না প্লিজ। তোমাকে বলতেই হবে, হচ্ছে কি? ছাড়ো, আমি তোমাকে ছাড়বো না। তোমার কাছে কত জোর আমি দেখবো, পিছের মানুষের কাছে জোর। তুমি বলো বলো, তোমাকে বলতেই হবে, বলো না ছাড়লে আমি বলতে পারবো না। ঠিক আছে বলো। আমার পাঁচ পাতা চিঠির উত্তর এই চিঠি? আমার চিঠিটা পড়েছিলে? তার মানে বুঝেছি? চিঠিতে কি যাচ্ছে? ও চিঠিটা আমার লেখা হয় না। তবে লিখলে কেন? লিখলে কেন? বারে তুমি চিঠি দেওয়ার আগে উত্তর দেবো না? আর আমি তো ভেবে ভেবে লিখিনি, মাথায় যাচ্ছে ফসল লিখে ফেলেছি। জানি, আমি কি লিখেছি যে আমি তোমার ভালোবাসি না? যাই হোক, আমার খাওয়া করো। আমার দোষটি দাদা আমি বলিনি, কিন্তু যে ওরকম চিঠি লেগে তাকে ভালোবাসা সম্ভব না। আমি তো আমার পক্ষে মিথ্যে বলতে কোনো লাভ নেই, কদিনের পরস্পরকে ঠকাবো বলে। আর তুমি এখন এসো, আমার এমনিতে দেরি হয়ে গেছে। আর এভাবে ফস করে না বলে বেডরুমে চলে আসাটা অত্যন্ত। দেখো ইধর কই নজদিক বাংলা হয় ডাক বাংলা, ফরেস্ট বাংলা। আজ কিছুদিন কাম হইতাস, তুই আমাদের সঙ্গে যাবি? জায়গাটা দেখিয়ে দিবি? তুই আয়, বকশিস দেবো। ড্রাইভিং অসুবিধা।
persons intending to use forest rest house must have permission of DFO Dalton Ganj. Was it? বাবু চৌকিদার, তুমি চৌকিদার? হ্যাঁ বাবু, খুলে দাও, আমরা থাকবো। খাটি খাটা আপনি? সব পাওনি? নেই বাবু। আরে খাটকা কে জরুরত হয়, এতগুলো কামরা খালি পড়ে রয়েছে, খুলে দাও, যে টাকা পয়সা লাগে আমরা দেবো। আর কিছু কি রিসেপশন হ্যাঁ না? স্লিপ নেই দিখানে সে বাবু, কামরা খুলনে তো মুঝে অর্ডার নেই। আরে চিঠি ডেলিভারি নেই হুয়া তো আম কে করেগা? খুলো খুলো। মেরে নকরি চলে যাবে না বাবু। কে তোমার চাকরি খাবে? দেখো এত দূর যখন আমরা এসেছি ফিরে তো যাবো না, ঘরটা খুলে দাও। ভাবছ কি ডিএফওকে আমরা বলে দেবো তুমি তোমার চাকরি যাবে না? থ্যাংক গড ফর করাপশন। যাও ঘরটা খুলে দাও। করে দিলে তুমি রান্নাটা করে দিতে পারবে তো? আচ্ছা বানা দেগা। ঠিক আছে, তোর নাম কি রে? লকা। লকা লকা তুমি আর কি কি জিনিস আনতে কমপ্লিটলি ভুলে গেছো? অনলি বেটা কিছু না কামানোটাই সেন্সিবল, অন্তত খানিকটা এনার্জি তো কনজার্ভ হবে। তুই শেভ করবি? করবি না?
দেখো ভালো হলো, অল হিপিস। শেখর থেকে সঙ্গে না হলে ঠিক জমে না। না মনে আছে সেবার দীঘায় কি করেছিল? কাল যখন আমি ফোন করলাম ওকে বলে জানিস তো কি বলে, তুই এত লেটে খবর দিচ্ছিস, লাস্ট মোমেন্টে ছুটি কি করে পাই? শেষ কালে শুনলাম চাকরিই নেই। সঞ্জীব চ্যাটার্জির মতে এই শব্দটার মধ্যে একটা বিষণ্ণতার ভাব আছে। সত্যি এসব জায়গায় এলে আয়ু বেড়ে যায়। আয়ুটা আদৌ বাড়ানোর প্রয়োজন আছে কিনা সেটা ভাবা দরকার। কেন? তোর তো এখন অ্যাসেন্ডিং কাপ, যত বাঁচবি তত উঠবি। যত উঠব তত নামব। আমাদের সেই ত্রৈমাসিকটার কথা তোর মনে পড়ে? হ্যাঁ, একটু আগেই ভাবছিলাম কি খাটায় খাটতাম বলতো, ভাবা যায় না। দিনে 16 ঘন্টা, রোজগারটা এখন অনেক কম খেটি হচ্ছে, যত খাটনি লোকসানের পেছনে। তবে একটা কথা বলতে হবে, কখনো কিন্তু কোনো বাজে লেখা ছাপাই বুঝতে পার। কিরে তোর স্নান হলো? একটা জ্যামেটিক ব্যাপার করে দেখবি, তোর যা খুশি তাই কর। সভ্যতার সঙ্গে সমস্ত সম্পর্ক শেষ। খুব হলো, ওটা রেখেছিলাম যাওয়ার সময় জুতো মুড়ে নিয়ে যাও বলে। আর গোল আর ঘুম আমার কনস্ট্যান্ট কানের সময় ভ ভ ভ ভ করে যাচ্ছে। ঘরে কি আবার ভোর আস্তারণ করলো নাকি? তুই তুই বিশ্বাস করছিস না? আবার হাতি পাল্লা এসে পড়ে। আচ্ছা আমরা কি উদ্দেশ্য তুমি হেঁটে চলেছি না আমাদের কোনো লক্ষ্য আছে? অবশ্য লক্ষ্য থেকে কোনো লাভ নেই, কারণ লক্ষ্য থেকে কটলোকে বা বড়লোক হতে পেরেছি। বক বক না করে স্রেফ আমাকে ফলো কর। ওকে বস। সানসেট, এরকম সানসেট করে দেখেছিস বলতো? তোরা কে বস, আমি আসছি। হম
সামানে লেখা মধ্যে মাথায় পারতে হবে। ছোট লোক মানছো, কিছু করে উঠবে না তো? কিছু করলে তুইও করিস, এখানে মুড়ি মিচড়ি এক দর, দু হাজার ছোলা দু জায়গা দাও আর দু চারটে কম্পর চারটে গ্লাস দেখ। ছোলা অ্যান্ড পাপড় তো খুব স্ট্রং, কি মনে হয় খেয়ে দেখো না বাবা? না আমি এবার ইম্পোর্টেড স্কচ ছিলাম, আমার ঠিক জমে না। সব দাদা কারা এখান থেকে বাবু কে? তুই একটু খাও বাবু। তুই এখানে কি করছিস, বাজার যাসনি? গেছিলাম বাবু, মুরগি কিনে চৌকিদার গায়ে পাঠিয়ে দিয়েছি। ফের দোয়াটা করি, হ্যাঁ বেকার বেকার দিচ্ছি বাবু। কত সরাচ্ছে কে জানে বাবা, এনে যা যে চালাস নি যা। ওয়াটার লাইফ যা বলেছিস। কি দেখো? একটা মুখ ঘুরি দেখ। যত উঠবে তত নাম সঞ্জু সঞ্জীব চারুর্যের বর্ণনার সঙ্গে কম্পেয়ার করছিস? বিশাল সচ্চরিত্র নেয়াত মালটা খাস, তোর বস খায় না, খেলে তোর চাকরি থাকে, তোর হিসাব আমি চিনি না। চাকরি ছাড়লে তুই দিবি? ছাড়বি কেন? ছাড়বো কেন, তোর তো বসের মেয়ে আছে। হ্যাঁ কম্পেনসেশন, বসের মেয়ে শালা পাঁচ ঘন্টা বস বলছিস?
সর্বকালে থাউজেন্ড রিজনস রয়েছে চাকরি ছাড়া, কিন্তু ছাড়া যায় না। চলে বাড়ির লোক খাবে কি, বাবা মা ছোট ভাই, তুই প্রেম টেম করিস না, আমি মাসে মাসে বলবো তোর জন্য একটা ভালো দেখে লক্ষ্মী মেয়ে দেখে বলতে হবে। অলরেডি দেখা হয়ে গিয়েছে, অলরেডি দেখে বলেছেন নাকি রে? হ্যাঁ তাই কর, তুই যারা তাই কর, তুই চাকরি করবি, বসের ধামা ধরবি, বয়ের সঙ্গে ঘর করবি, অ্যান্ড ইউ উইল বি আ সিম্পল বাঙালি মধ্যবিত্ত ছা পোষা কনভেনশনাল গুড বয়। বাবু 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 কি নাম তোর? মিস ইন্ডিয়া। চাপ কি নাম তোর? কি নাম তোর? দুল্লে। তুই নাচতে পারিস বেশ দুলে দুলে? আশা থানা গিয়ে নাচ দেখাইছি, বড় বাবু 500 টাকা দিল। 500 টাকা দিল? 500 টাকা দিল বড় বাবু? আর তোকে 25 দেব। Thank you.
কি শুধু চা কেন? সরকার আমি তো মে বহু বিমার হ্যাঁ তো মানে ডাক্তারখানা লে গিয়ে গা সরকার আর আন্ডা লি তো মুখে টাইমি কাহা হ্যাঁ না খাইয়ে মাল দিন না চলবে না আমি ঠিক আছে তো বাবু ওই তো ওদিকে পাওয়া যাচ্ছে দুদিন গেলাম বল চার দুজনে আটটা আরে আর একদম চা বলি বল চা বল আরে চা পেলে চা মা ভালো করে ভাষা দুধ দিয়ে আমার বই ও হাংরি লোক দিস নি মাইন্ড করবে তোর বসে আছে রাজা বিক্রি হবে কি তো আসি কিনবে তুই জানা ঝিদে তো শখ থাকে তুই জানা দরকার নাই যাবো আরে এই তোর এখানে বসে আছিস কেন রে বসে আছি তো বসে আছি তোর হাতাতে কি ওরা আসলে বোধহয় জম খাটে বুঝলি এখন কাজকর্ম নেই কাজ নেই সব হাসছে বাবু আসিস বাংলায় আরে ওরা আবার কি হলো বাবু ডিম বাবু এখানে কোন ভদ্রলোকের মেয়ে ছিল সাথে থাকে না বাবু আসছে বাড়ি কিনে হ্যাঁ ওই যে গির্জা ওদিকে রোদ লাগছে না বৌদি তোমার পেছন দিকে দেখো বাঁ দিকে থাকবি না যাবি তুমি কি করবে আবার তো ছেড়ে নি আর কি কেন সে তো কলকাতা নয় ফর্মালিটির কি আছে দেখি না একাকে ছাড়ছে চাঁদু আমি নেই এবার খেলাটা থামালে হয় না বৌদি অবস্থা আমরা তো মানুষ বললি কলকাতা থেকে আসছি
আমি দূর থেকে দেখছি আর ভাবছি যে আমার গেটের সামনে কারো সব ঘুর ঘুর করছে। আমরা আপনার কটেজটা অ্যাডমায়ার করছিলাম। আপনারা বাইরে দাঁড়িয়ে কেন, ভেতরে আসুন না। অবশ্যই আপনাদের অন্য যদি কোনো কাজ না থাকে। আসুন আসুন, আপনি বলবেন। ভালো নাম অরিন্দ মুকুল, আর ভিত্রীর নামটা কি দাদু? ওর ভিত্রীর নাম হলো টুবলু বাবু। কাল আমরা কোথায় যাবো দাদু? ব্যাপার হচ্ছে যে একসময় আমার এই বাড়ির ধারে কাছে অনেক জন্তু জানোয়ার আসতো, সেসব গল্প শুনেছে। তা এখন তো সেসব কিছু আসে না। তা ডালটনগঞ্জে সার্কাস হচ্ছে, তাই আমরা সার্কাস দেখতে যাব। পরিচয় করিয়ে দি, ইনি হলেন আমার পুত্রবধূ, আর ওইটি আমার মেয়ে, আর আমি সদাশিবদের পাঠি। আমার নাম শ্রী শেখর সিং। আমি অসীম চ্যাটার্জি, সঞ্জয় ব্যানার্জি। স্প্লেন্ডেড। আচ্ছা, আপনাদের সঙ্গে আরো একজন ছিলেন না? ও তাই বুঝি, আমাদের বন্ধু। চাচ্ছে গেছে বেড়াতে। সঞ্জয় দেখি নিয়ে আসুন, আসুন আসুন। ওরে আয় বসুন, সব যে দেখার ইচ্ছা হয়। মেক ইউরসেলফ কমফোর্টেবল। আপনাদের কি জায়গাটা ভারী অদ্ভুত, কিরকম বিলিত বিলিত বলে মনে হয়। ফিল্মে দেখেছি। এই যে দ্যাট দুর্দান্ত স্পোর্টসম্যান। দেখি না কিরকম। আসলে টেস্ট ম্যাচে খবরটা পাচ্ছি না তো, ওই তো মন মরা হয়ে গেছে। তুই তো রেডিও শুনছিলি না? মানে ওয়েস্ট ইন্ডিজ ব্যাক করছে। তুই ওটাও শুনে মুখস্থ করে রেখেছিস? তোর যে কোন দিকে আসল ইন্টারেস্ট তা তো আমি আজ পর্যন্ত বুঝতে পারলাম না। আমি নিজেই জানি না বাবা, কাজে তুমি নিশ্চিন্ত থাকতে পারো। আপনারা ব্যাডমিন্টন খেলবেন? মিক্সড ডাবলস? মিক্সড কেন, আপনার তো চারজনই আছে। আমি 10 বছর আউট অফ প্র্যাকটিস। আচ্ছা, আপনারা আশ্রবাই খেললে আমিও খেলতে পারি, কিন্তু আপনাদের মধ্যে স্ট্রংগেস্ট কে? আমি উইকেস্ট। ঠিক আছে ঠিক আছে, আমি আর আপনি আর শেখর আর ধরি। আচ্ছা, ও ব্যাপারটা কি খুব ইন্টারেস্টিং বলে মনে হচ্ছে? ওটা ওখানে একটা ছোট্ট ঘর আছে, আর তার সামনে একটা ছোট্ট বালকনি। এক সময় আমি ওইখানে বসে জানোয়ার টানোয়ার গুলো দেখতাম, তা এখন তো তারা আসে না, তাই আমার মেয়ে দখল করেছে। আপনি ওখানে থাকেন নাকি? রাত্রিরে না, ওখানে বসে ও মেডিটেট করে। অন্তত বাবা তাই ধারণা। তা কি করব বল, এখানে এসে তুই এমন চুপ মেরে যাস। জায়গাটা একটু দেখা যায়। আস মাই ডটার, আপনি ওখানে গরিব কিছু করছেন না তো? সেটা দেখলেই বুঝতে পারবেন, চলুন। আর কি কোনো রাস্তা নেই? আপনাকে দেখে তো অত ইন্টারেস্টিং বলে মনে হয়নি। ছিলাম বাংলায় চাকরি,
একটা বড় দল এসেছিলাম, দুই জায়গায় ভাগাভাগি করেছিলাম। আপনি কি ছিলেন? হ্যাঁ, তখন মনে হয়েছিল চৌকিদারটা বেশ অনেস্ট। একজন পরিষ্কার বোঝা গেল না সেটা কি খুব দরকার ছিল? ইমিডিয়েটলি নয়, এটাকে অবজারভেশন ব্যালকনি বলতে পারে, অন্তত বাবা তাই বলে। এখানে আগে জানো না হরিণ দেখেছি, হরিণের পাল অবিশেষে বহুদিন আগে। তাহলে এখন এটাকে জুলিয়েটের ব্যালকনি বলা হবে না কেন? ধরুন কেউ যদি ওইখানে দাঁড়িয়ে বলতো, ইট ইজ দ্য ইস্ট অ্যান্ড জুলিয়েট ইজ দ্য সান, খুব বেমানান হবে। রাত্রে এখানে শিয়াল টিয়ালে কিন্তু অভাব নেই। এভাবে ডিসকারেজ করলে তো বলা মুশকিল। হলো আপনার ঘর দেখা? আপনাকে ছুঁয়ে দেখতে ইচ্ছে করছে রিয়েল কিনা। পাত্রটা খেয়ে দেখুন। সারাদিন একা থাকেন? মাঝে মাঝে বৌদি আসেন। আপনার ধ্যান ভঙ্গ করতে? আপনাদের এখানে প্রতি বছরই আসেন? অন্তত একবার আসেন। বাবা খুব সুট করে জায়গাটা। আপনার? আমারও ভালো লাগে। আচ্ছা, আপনার মা মারা গেছে? দাদা মানে আপনার আমার দাদা একটু দেখলেন? হ্যাঁ, আপনার নাম বিনি? হ্যাঁ, বিস্ত্রী নাম। দেখলে দারুন, এটা যদি কখনো বিক্রি করেন তো আমি কিনবো। আপাতত আপনার মেয়েকে হিংসে করছে, তাই নাকি? আচ্ছা তুই যা, আমরা আসছি। আপনারা চলে যাচ্ছেন? আমরা তো এখন আছি, আবার আসবো। তোমাদের আসতেই হবে। নিশ্চয় আসুন না, আমাদের রোজই সুবিধে। আজকে না আমরা রাঁচি যাচ্ছি, জানেন রিনির এক মাসুত বোন থাকে। হ্যাঁ, দুপুরে যাব, রাত্রিরে আসবো। এক কাজ করুন, আপনারা কাল সকালে আসুন না, 8:30 ব্রেকফাস্ট খেয়ে তারপর একটু ব্যাডমিন্টন খেলা যাবে। ডিম খাচ্ছেন তো? আপনারা মানে আগে আমরাই থাকছি। আপনি রেঞ্জার? ইয়েস। দুর্দান্ত বাংলা মশাই আপনাদের। ফ্যান্টাস্টিক। আমরা তো ভাবছি কলকাতায় গিয়ে বেশ একটা ওয়াইড পাবলিসিটি দেবো বাংলাটা। মানে দিন, কিন্তু আপনারা যেভাবে এটাকে অকুপাই করেছেন সেটা খুব মানে মানে উইদাউট অথরাইজেশন ফ্রম ডিএফও এখানে থাকাটা ইজ এগেইনস্ট দ্য এ আপনার প্রিন্সিপাল। সে তো লেখাই রয়েছে, দেখলাম বাংলা খালি থাকলো মেক্স মানে নো
ডিফারেন্স। নো 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 নো। দেখুন দাদা, এতদূর যখন এসে পড়েছি আর জায়গাটা যখন ভালো লেগেছে, আমরা তো কদিন থাকবো? এই ধরুন চার দিন পাঁচ দিন। শনিবারের আগে কলকাতা ফিরতেই হবে, রেস আছে তো। আসো। আর জঙ্গল ছাড়াও অন্য অ্যাট্রাকশন আছে, অ্যাডিশনাল মুখ্য বোনাস। এখন শুধু আমাদের বলুন যে এই কদিনে আর কারো আসার সম্ভাবনা আছে কি না। বড় সাহেব আসছেন, কনজারভেটিভ প্রিন্সিপাল। মানে এই দুটো দিনের মধ্যে চৌকিদার উইল ডেফিনিটলি বি স্যাক। বলেন কি? ও ইয়েস ইয়েস। মানে আমরা যদি বলি, আমরা যদি ওনাকে বুঝিয়ে বলি, উনি বুঝবেন না? ইউ ম্যাম মানে ট্রাই, তবে তবে মানে মুডের ব্যাপার। মুড গোল্ড লেগ চলে গেল এমন সময় সকালটা কাদা করে দিয়ে চলে গেল। বাংলা তো কনজারভেটর এর বাপের সম্পত্তি নয়। একটা খুব কায়দার ট্রানজিস্টর ছিল। হ্যাঁ
সেই বোতলের মতোটা ঘটগুলো কলকাতায় কি হচ্ছে না হচ্ছে? আমার মনে হয়েছিল জানিস, সেটা তাড়াহুড়ো ফুলে গেল। ভাবছিল বিদেশি মার পর যাদের মুখে দাঁড়িয়ে আমি কি করে জানবো? আমি কি করে জানবো? মরবে থাপ্পড় ইডিয়েট, তুই যাসনি আমার ঘরে দেখ। আর দেখিয়ে তোকে এমনি বলছি নাকি? আমি তো দাঁড়িয়ে ছেড়ে কোথাও যাইনি বাবু, আমি তো সাজ করবো। আমি বাড়ি করবো না, করবো রিটার্ন অফ দি রেঞ্জার নাকি? Have a nice
আমি কিরকম স্মার্টলি গেলাম, ধরে নিলাম এটা ফ্রেঞ্চ রিভিয়েরা, আর আমি সুইমিং ট্রাঙ্কুল ঘুরে বেড়াচ্ছি। থাম থাম থাম, তুই সারা কি করে বুঝবি স্মার্টকুল? তোর তো স্টেক নেই। আমার সঙ্গে এবার লাকটাই খারাপ, খুব খারাপ। তুই এবার সঙ্গে মেরে বেরিয়ে দিয়ে যা, এর মধ্যে টানাটানা পাই। তোমাদের খেলা তোমরাই খেলো, আমি তো আবার কনভেনশনাল, তাতে ঘালে গেছি অফেন্ডেড। ঠিক আছে ঠিক আছে, তোর ফিল ক্লিয়ার, তুই যা খুশি তাই কর। কি অসীম অসীম করছিস? কি কি আজ সকালে ব্রেকফাস্ট? চল বাই। নিজেদের মানি পার্স মানি ব্যাগ ঠিক করে রাখতে পারিস না? আমি তুই কেন কি হয়েছে আজ? মিস ইন্ডিয়া সকালে তোকে পাশ ফেরত দিয়ে গেল, তুই একটা থ্যাংকস দিলে না? দিল তো, কে দিল? তুই তো দিল। আমি দিলাম তো সারা, কি হয়েছে? আমার পাশ ছিল, আমার পাশে মান্থলি থাকে, তোর তো গাড়ি আছে। শোন, তুই শালা কাল সকালে যাবি ওখানে, গিয়ে বলবি যে ওটা আমার ওয়ালেট ছিল। থ্যাংক ইউ ভেরি মাচ। কি বলবে? হ্যাঁ, কি বলবে? কি ভেরি কাইন্ড অফ ইউ, হ্যাভ এ নাইস ডে। Okay.
কিন্তু আসলে আপনাদের কোনো দোষ নেই, আপনারা এখানে বিশ্রাম কিনে এসেছেন, এত সকালে আপনাদের খেতে বলে আমি অন্যায় করেছি। ডিমের অমলে একটু অন্য সামান্য কিছু পাঠিয়ে দিলাম, আশা করি আপনাদের পেট ভরবে। দুপুরের দিকে একবার আপনাদের ওখানে যাবার ইচ্ছে রইল, তখন ক্যারেটটা ফেরত নিয়ে আসবে। এটি জয়া ত্রিপাঠী। কুসুম কলি প্রভাতে যারে দেখিবে বলি, দ্বার খোলে কুসুম কলি কুঞ্জে ফুকারে অলি, যাহারে বারে বারে সে ডাকে আমারে বিনাশে সখারে। নিঝর কল কণ্ঠ গীতি বন্দে যাহারে, শৈল বন পুষ্পকুল নন্দে যাহারে, যার প্রেমে চন্দ্র তারা কাটে নিশে নিদ্রাহারা, যার প্রেমে চন্দ্র তারা কাটে নিশে নিদ্রাহারা, যার প্রেমের ধারা বহিষে সতধারে সে ডাকে আমারে বিনাশে সখারে। রহিতে মন নারে সে ডাকে আমারে। আজকে তো বাবা অনেকে তোমার গান শুনেছে। হ্যাঁ, সে কি এরকম তো কথা ছিল না, কোথায় তোমরা এসে ডিম খাবে তাহলে সকালবেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে বুড়োর গলায় ভগবানের নাম শুনছো? দুটা আমার আবার গান, দম ফুটিয়ে যায়, কথা মনে থাকে না, এই মেয়ের মেমোরির উপরে ডিপেন্ড করে কি আর গান গাওয়া যায়? আমরা ঠিক সময় এলে হয়তো আপনার গানই শোনা হতো না।
সত্যি কি বলেছে অ্যাপোলো? বাস 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 আন না, ও সব আর কিচ্ছু শুনতে চাই না। না না, তাই বলে দেরির ব্যাপারটা খুব দেরি হয়ে গেছে। আরে কাজের কাছে অ্যাপোলোজাইজ করছো? জিজ্ঞেস করতো ওরা কটা অ্যাপয়েন্টমেন্ট টাইমলি রাখে। এই তো কাল রাত্রে বলেছিল রাঁচি থেকে আটটার সময় ফিরবে। মানুষের ভাবনা হয় না দাদু? এদের বলে দাও কাল রাত্রে তুমি হেডলাইটের আলোয় কি দেখেছিলে? জন্তু জানোয়ারের তো ভয় নেই বেশি, কিন্তু মাঝে মাঝে এখানকার লোকগুলো মাথা ধরে গাড়ির সামনে এসে পড়ে, তখনই মুশকিল হয়। ড্রাইভারস তো ভয় হয়, মুহূর্তও খায়। হ্যাঁ, মুহূর্তও খাতো। আপনারা তাহলে একটু সাইকেল যাচ্ছেন? সবাই না, শুধু আমি আর দাদু। ভাবছিলাম দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটু আড্ডা মারতে যাবো। তুমি তো আর সার্কাস যাবে শোনা? আমি সার্কাস যাব। টাকাটা গুনে নিয়েছেন তো? দেখো মা কর যো মানে পাওয়ার বাসায় না, হ্যাঁ ইয়া পর দাও। আর দেখো ও কুয়া কাপড় যো জামা কাপড় শুকনে দিয়া না বাবুলো। ও ও ও ও আপনার চাকরি খায় কার বাবার সাথে? সবই মানে আমরা তাহলে আমাদের গাছতলার ব্যবস্থাটা সেরে ফেলি। আমায় কথা বলতে দে। গুড মর্নিং স্যার, এরাই মানে অকুপাই করেছেন স্যার? আমরা দুদিন হলো এখানে এসেছি, জায়গাটা অসম্ভব ভালো লেগে গেল। মানে আগে তো কখনো এদিকটা আসেনি, তাই ঠিক ডিসাইড করতে পারিনি কোথায় থাকবো। অবশ্যই আমাদের রিজার্ভেশন নেই। আপনারা আসবার সময় বাইরে নোটিশটা দেখতে পাননি? ন্যাচারালি দেখেছি, তবে দু একটা ক্ষেত্রে আপনারা নিশ্চয়ই এক্সেপশন করে থাকেন। কিন্তু আপনাদের ক্ষেত্রে এক্সেপশনটা করবো কেন বলতে পারেন কি? জাস্ট গিভ মি ওয়ান গুড রিজন। আপনি মিস্টার এসি চ্যাটার্জিকে চেনেন?
অবনী চ্যাটার্জি, ব্যারিস্টার মেলিন পার্ক। আপনি এদেরকে জানাননি? ইয়েস স্যার, আই ডিড ইন্টিমিডিয়েট স্যার। আপনি কি বলতে চান এটা সম্পূর্ণ আনপ্রেসিডেন্টেড ব্যাপার? এর আগে এখানে কেউ রেজার্ভেশন ছাড়া থাকেনি। সামনে যে গাড়িটা দেখলাম সেটা কি আপনাদের? হ্যাঁ, ওটা আমার। ঠিক আছে, এখান থেকে মাইল দশেক দূরে একটা ভালো বাংলো আছে, আমি সেটা অ্যারেঞ্জ করে দিচ্ছি। আপনারা ঘন্টা দুয়েকের মধ্যে জিনিসপত্র গুছিয়ে টুছিয়ে নিয়ে বেরিয়ে পড়ুন। আমরা এখানেই থাকতে চাই। আপনারা তো ছেলে মানুষই করছেন কেন? ইউ আর বিং রাদার সিলি। আপনাদের তো দেখে ভদ্রলোক। আরে তোমাদের সব রেডি? ভাগ্যিস আপনারা এসে বললেন। আটটার জন্য সব কিছু দেখি। আমি কিছু খাবার এনেছি। খাবার খাবার বাড়িতে হচ্ছিল, বেশি করে করতে আপনি খাবেন না? আপনি যান। আপনি ক্রিকেটের খবর পেয়েছেন? তবে এত মন মারা কেন? সঞ্জয় বাবু। ও অসীম। আমি সঞ্জয়। আমি শেখর। এ হরি, বসুন। কাছাকাছি কোথাও মেলা টেলা হচ্ছে বুঝি? দেখেছেন, একদম ভুলে গেছি। যাবেন? এই তো খুব কাছে, নদীর ধারে, মিনিট পাঁচেকের পর। আপনারা যাচ্ছেন? আমার তো ভীষণ ইচ্ছে জানেন। রিনিরও খুব শখ কাঁচের চুড়ি কেনবার। ধরো বেড আইডিয়া, গেলে হয় বিকেলে। হ্যাঁ হ্যাঁ, একটু রোদ্দুরটা পড়ুক, তারপর সেটেলড। জুয়াটু আছে গ্যামলিং? চলেন মন মুস্কান দিকে। তাহটা আনতে দিল না জানেন, কিরম তিনটার জমতে বলুন তো। এই রিনি, সেই যে কি আমরা একটা খেলতাম রে, তাসি? না না না, তাসেন না, সেই যে সেই বিখ্যাত লোকের নাম। মেমোরি গেম? হ্যাঁ, আপনি জানেন? ব্যাপারটা কিরকম? এই রিনি, আয় না খেলি। সবাই খেলবে কি? খেলা যাক, সময়টা তো কাটবে। কে? দারুণ খেলাটা জানেন, আমরা ঠিক এইখানে বসে খেলেছিলাম। রিনি আপনাদের শিখিয়ে দেবে। না না না, ঠিক আছে ঠিক আছে, বলুন। আচ্ছা, খেলাটা কিন্তু আসলে খুবই সোজা। এই
এই তো আমরা গোল হয়ে বসেছি। ধরুন আমি খেলাটা আরম্ভ করছি, আমি একজন বিখ্যাত লোকের নাম বলবো। বিখ্যাত মানে যে কোনো বিখ্যাত লোক? হ্যাঁ, পোয়েট, ফিলোসফার, জকি। হ্যাঁ, কিন্তু সেই নামটা যেন সকলেই জানে। তারপর আমার পরে আপনি, আমি যে নামটা বললাম আপনি সে নামটা বলে তারপর আপনার নিজের ইচ্ছে মতো আরেকজন বিখ্যাত লোকের নাম বলবেন। তারপর হরিবাবু, হরিবাবু আমারটা বলবেন, আপনারটা বলবেন, তারপর ওর নিজের ইচ্ছে মতো আরেকজনের নাম বলবেন। ও আচ্ছা, গান্ধী, গান্ধী নেহরু, গান্ধী নেহরু আজাদ। এক্স্যাক্টলি, হ্যাঁ, এভাবে খেলাটা চলতে থাকবে। যিনি নাম ভুলে যাবেন অথবা নাম মিস করবেন সে আউট হয়ে যাবে। এইভাবে শেষ পর্যন্ত যিনি টিকে থাকবেন তিনি জিতবেন। শুরু হয়। তো সোজা ভাবছিস খেলাটা কিন্তু তত সোজা নয়। ভীষণ গন্ডগোল হয়ে যায় জানেন। লড়াই হওয়া যা কি আছে, স্টার্ট করুন। এবারে মিলিটিস কত কিনবেন, কিনুন না, এত নিউ মার্কেট নয়। হ্যাঁ, এই যে দেখছেন খাসা একবার। এই 10 টাকা দিন। কেন নিয়ে দেন? ওই 3 টিকিট করে দেবো, গ্যারান্টি। 5টা ফেলে এসছি। কোথায় ফেলে এসছো? কলকাতায়? নাই, আমার কাছে আছে। না না না, আপনি দেবেন না, ও জুয়ো খেলবে। জানি তো। না ও দেবে, ও রিফিউজ করে না, খুব জেনারেস। দেবেন 10 টাকা। সো কাইন্ড অফ ইউ। এই হরে কোথায় রে? যাই না, খুলে নে। আপনার ব্যাগ তো খালি হয়ে গেল। না, এখনো তেলে মাঝে খাওয়াতে পারি। সেটা যদি আমি খাওয়াই? কোনো প্রশ্নই ওঠে না, চলুন। বৌদি তোমরা তো এখানে আছো। আরে আমার টাকা, টাকা তো রয়েছে। তোমার কিনা শেষ হতে ফিরে আসবো। নেহাতে নিলেন, আমরা কিন্তু চলে যাব তোদের দেরি দেখলে। আপনাদের বাড়ি তো এখান থেকে 10 মিনিট। না আপনি তো জানেন না আমার পুত্র বেশ লাগে। আপনি না থাকলে কিরম লাগতো জানি না। আপনাদের ওই কোন সূত্রে কোথায় গেলেন? ওর আপনার কোম্পানি পছন্দ হয়নি। আপনার মতো মানে আপনার দাঁচের একটি মেয়ে ওকে লেঙ্গি মেরেছিল। লেঙ্গি বুঝেন তো? বুঝি। এখানে আপনি এগোন, আমি খাদ্যদ্রব্য নিয়ে আসি। আমি তোকে মারবো। কেনে গো? তুই কাল রাতে আসিস নি কেন? কোথায় ওই সেদিন জায়গায় বসে বসে রস খাচ্ছিলি? কাল না ছিল যে, না ছিল যে, তুই আমাদের বাংলা গেছিলি কেন ছাড় দিতে? বাবুজি টেকা দিল, টেকা দিলে কাম করবো নি? টাকা দিলে কাজ করতে হবে? হবে তো। না, আমি তোকে টাকা দেবো আর এমনি দেবো।
হোমিলভ লেগেছে। আপনি চললেন? ধান ছিলেন তো মাই ভয়ে চললাম, আর খেললেই হারবো। বৌদিকে দিয়েছেন? উনি খাবেন না। আর আপনার বন্ধু? ও খাবে না। ওর অঙ্কের তাকিয়ে থাকে তো সত্যি কথাটা বেরিয়ে পড়বে। আপনি জানি ওদের কাছে বিন্দাসে তো বিরোধের সঙ্গে থাকে, একদিন একটা ওর সঙ্গে থাকি না। আমি কি পালিয়ে যাচ্ছি? আপনার সঙ্গে একটা কথা কি বলুন, এখানে কথা বলে যায় তুমি মেলার বাইরে একবার বাংলাতেও যাবার দরকার, চশমাটা ফিরে এসেছে। আপনি আজ ইচ্ছে করে হারলেন তাই না? ওই নামগুলো এখন আমার মনে আছে, আপনার আছে? ওটা আমার একটা বিশেষ ক্ষমতা, আমার দুবছর বয়সের কিছু কিছু ঘটনা এখনো আমার মনে আছে। তাহলে হারলেন কেন সেটা আপনি বুঝতে পারছেন না? আমি জিতলে কি আপনার খুব ভালো লাগত? সেই তো হয়েছে মুশকিল। একে সেই কুয়োর পাড়ে স্নান, তার উপর কনজারভেটরের হুমকি, বেইজ্জতের একেবারে এক শেষ। আরো আছে সেন্ট্রাল টুইস্ট, ওটা আপনাদের গাড়ি ছিল। কি খেয়েছিলেন বলুন তো? আর আপনি সেটা দেখছিলেন? দিলছিলাম। অসম্ভব নয়, সেফ দৈব দুর্বিপাক ছাড়া আর কিচ্ছু নয়। বিশ্বাস করুন আমি আর যাই করি না কেন লোক হাসাই না, কিন্তু তাও বলব আপনি ছেলে মানুষ। আপনিও বলছেন ছেলে মানুষ? বাংলাতে যেভাবে দখল করলেন সেটা ছেলে মানুষই নয়? আপনার কি ধারণা আমরা আগে থেকে চিঠি লিখে বাংলাটা রিজার্ভ করতে পারতাম না? তবে করলেন না কেন? আপনাকে নিয়ে পারলাম না। নিয়ম ভাঙতে খুব ভালো লাগে বুঝি? সব সময় নয়, মাঝে মাঝে। আপনি তো চাকরির গেহাকালে পড়েননি, আপনি কি করে বুঝবেন নিয়মের কি ঠেলা? মেয়ে তো আপনারা ছিলেন বলে, নইলে আমরা তো ঠিক করেছিলাম দাড়িটাও দিতে আমার হয়ে। কিন্তু ফিরে গিয়ে তো আবার সব নিয়মই মানতে হবে। তা তো হবে, নইলে মাসের শেষে মাইনেটা আসবে করতে। আপনার মাইনে ঠিকই আসবে, আপনি তো ঘুষ নেননি, ঘুষ দিয়েছেন। ভাবনা হয় চৌকিদারটার জন্য। আচ্ছা, শেষকাল তো চৌকিদারের কথা আপনার কাছ থেকে শুনতে হলো। ওটা রেঞ্জার বলুক, কনজারভেটর বলুক, চৌকিদার নিজে পার্শ্ববার বলুক, কিন্তু আপনি বলবেন কেন? ওটা আপনি বলবেন না প্লিজ, ওটা আপনাকে মানায় না। আসছেন জি? ভাবছি কালকে আপনারা যখন ব্রেকফাস্ট করছেন ততক্ষণে আমরা রাঁচি পৌঁছে গেছি। মানে? কালকে রাঁচিতে গিয়ে শুনলাম কলকাতায় আমাদের এক বন্ধুর হঠাৎ বিয়ে ঠিক হয়ে গেছে, কালকে আমরা চলে যাচ্ছি।
কেন? মরে গেছে? কি জানি কোথায় খোকা হয়ে জমাইছে আবার। উনি গেছে কাঠ কাটতে, আর সাপ এসে কখনো নাকি কি জানি। তিন সাল হয়েছে মরে গেছে। তুই কলকাতা যাবি? কলকাতায় কান মেলে কত। তুই কলকাতা এলে না আমার খেলা দেখিয়ে দেবো, ক্রিকেট। রেস দেখেছিস? রেস ফুল মনে গেছে কলকাতা, ব্লাউজ কিনছে, খোঁপার জাল কিনছে। তোরা চুলে কি মাখিস রে? আমি তোর জন্য কিনে আসবো বলতো। কি করে জানবো? আর একটা চুল, তোর এই চুল, তারপর আর একটা চুল। সময় যখন এত কম তখন বলি ফেলি, আপনাকে আমার ভীষণ ভালো লেগেছে। প্রথমে আপনাকে দেখে মনে হয়েছিল কলকাতায় যেরকম পার্টি স্টার্টি যা মেয়ে মিট করি, আপনিও সেই রকম। কিন্তু এখন দেখছি তা নয়। আর আপনাকে দেখে আমার কি মনে হচ্ছিল জানেন? যে ভদ্রলোকের কনফিডেন্সটা একটু থেতলে দিতে পারলে বেশ হয়। সেই কনফিডেন্স আর নেই, আপনার থেকে খেপলে গিয়েছি। কিন্তু একটা ব্যাপারে বারবার গোলমাল হয়ে যাচ্ছে, আপনাকে কিছুতেই ঠিক বুঝে উঠতে পারছি না। কেন বলুন তো? আমি বোধহয় আপনাকে কিছুটা হেল্প করতে পারি। করুন না। তিন বছর আগে আমার দাদা সুইসাইড করেন। দাদা আমার খুব বন্ধু ছিলেন, আর আমার যখন 12 বছর বয়স তখন আমার মা আগুনে পুড়ে মারা যান। আমি ছাড়া তখন বাড়িতে কেউ ছিল না। আমার মনে আছে তখন আমি কলেজে ফার্স্ট ইয়ারে পড়ি। একবার এখানে এসেছিলাম বেড়াতে, বেরিয়েছি দেখলাম দূরে পাহাড়ের গায়ে বনে আগুন লেগেছে। সেই আগুন দেখে আমি অজ্ঞান হয়ে গেছিলাম। আপনি বোধহয় কোনো জীবনে বড় দুঃখ পাননি, তাই না?
গাড়ি নেই, আলো জ্বলছে না। ভাগ্যিস ও এসে আমি নেই দেখলে নিঘাত ঘ্যান ঘ্যান করত। ইচ্ছে করলে আর একটু থেকে আসতে পারতেন। এলেনি যখন একটু বসে যান না বাবা। বসবো, কফি খাওয়াতে পারি। কফি? মানে নেস ক্যাফে। মক্ষম উইক পয়েন্ট আঘাত করেছে, চলো। অদ্ভুত নিস্তব্ধ, বিশ্রী। আপনার ভালো লাগে? নতুন পরিবেশ, একথা মানতেই হয়। কি জানি বাবা, আপনার ভালো লাগে না? শখ করে এরম জায়গায় থাকার কি মানে তা তো বুঝতেই পারি না। সত্যি কথা বলতে কি তোমার কে আসি, তাও আপনারা ছিলেন, একটু সাদা ঠাটা হলো। পরমেশ, একটু গরম জল চড়াও না, কফি হবে। আসুন। এগুলো রেখে নিয়ে আসুন। আপনি গা ছমছম করে না? যতক্ষণ না আলোটা জ্বালছেন। এবার সব রহস্য দূর। আপনি তো দেখুন আমি আসছি। আপনাদের এই কুঞ্জটি কিন্তু বেশ পালাবেন না তো কফি ছেড়ে। এই নিন। সেদিন আপনাদের স্নান করতে দেখে খুব হিংসে হচ্ছিল জানেন। আমাদের ওখানে আবার জলের একটু অভাব। আচ্ছা, চৌকিদারের বই কি হয়েছে? জানি না। আছে অশোক জানতেন? আন্দাজ করেছিলাম, তাই আর সাহস করে এদিকটা আসিনি। আপনার বাবার সঙ্গে তো কনজারভেটিভের খুব আলাপ, তাই না? দেখুন দেখুন, সেগা
কি হলো, আপনি কি কোল্ড কফি চেয়েছিলেন? আমায় কেমন দেখাচ্ছে বলুন। সাঁওতালদের ছাড়া মানায় না বলেছিলেন? হা করে দেখছেন কি বলুন, কেমন দেখাচ্ছে আমায়? আমার স্বামী সুইসাইড করেছিল জানেন? সে কি, কেন? তা কি করে জানব, এখানে তো নয়, বিলেতে। আর কেউ ছিল বোধ হয়? আপনার নার্ভাস লাগছে? না, আমার লাগছে। দেখুন, ওটা আমাদের গাড়ি নয়। হলো তো কফি খাওয়া। কেন থাকবে না? ছেলে মানুষই করো না তুমি, কাউকে ভালোবাসো না? এখনো না। কলকাতায় কোথায় তোমার দেখা পাবো? আমি পার্টিতে যাই না, আমার ভালো লাগে না। ঠিক আছে, কিন্তু কোথায় দেখা পাবো? হাতটা ছাড়ুন। একটু লাইটারটা জ্বালাবেন। আর কোনো কাগজ পেলাম না,
সঞ্জয় বাবু। আরে এত কি ভাবছিলেন? না কিছু না। বৌদি ফিরেছে? হ্যাঁ, আমরা কফি খাচ্ছিলাম। তোরা এই ফেললি? হ্যাঁ, আমি আবার চশমাটা ফেলে এসেছিলাম বাংলোতে। আমরা তো কাল চললাম। আপনাদের অন্য দুজনকে আমার নমস্কার জানিয়ে দেবেন? হ্যাঁ নিশ্চয়ই। আপনারা থাকাতে কতদিন বেশ ভালোই কাটলো। আসি, আমি বাবাকে বলে দেবো, ওই ব্যাপারটা মনে হয় যাবে। ও থ্যাঙ্কস। বাবাকে ব্যাপারটা কিরে? ওই চৌকিদারের ব্যাপারটা নিয়ে কথা হচ্ছিল। ও আইসি, ওর বাবার সঙ্গে তো কনজারভেটরের খুব আলাপ। আচ্ছা ভালোই হলো, ব্যাপারটা নিয়ে আমি খুব ভালো ছিলাম। এই নাও, আর তোমার নৌকরি যাবে না। কনজারভেটরকে বলে সব ব্যবস্থা করে দেওয়া হচ্ছে। সাহেব, ও ড্রাইভার একটু ডিব্বা ছোড় গিয়া হ্যায় আপকে লিয়ে, ও মেয়ে লে আতা হুঁ। এসে কর। একদম ভুলে গিয়েছি, সরি, থ্যাংক ইউ। এসে কর। আমার টাকা কই? উইথ ইন্টারেস্ট? মাই বিশেষ কর, কমপ্লিটলি লস হয়ে গেছে, হোলসেল একেবারে, জীবন কোনোদিন আমার হয়নি। নে গাড়ি দে। পার্টি সাহেবকে ড্রাইভার নিয়ে দিয়া থাকে ডেকা, দেখি দেখি কেটেক নাকি?